আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা একটি গ্রেট হোয়াইটের 5-in-1 সেট নিয়েছি, নতুন বাক্স। বাক্স থেকে বের করে দেখব এবং এর টোটাল কানেকশন করব। আপনারা দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে 5-in-1 সেট কীভাবে তার কানেকশন করা হয়। এটি একটি ব্রাউন কালারের 5-in-1 সেট, যার একটি সকেট, একটি সুইচ, একটি সার্কিট বা ফিউজ, একটি ইন্ডিকেটর দেওয়া আছে। বোর্ডটিকে আমরা খুলে নিচ্ছি, খুলে নিয়ে টোটাল কানেকশন করব। আপনারা দেখবেন ভালোভাবে, তাহলে আশা করছি আপনাদের এই কানেকশন করতে আর কোনো দিন অসুবিধা হবে না। এভাবে আস্তে আস্তে স্ট্রোকগুলোকে ঢিলে করে নিয়ে খুলে নিতে হবে। আমরা অনেকে বাড়িতে এরকম বোর্ড কিনে নিয়ে আসি, হয়তো অনেকের সাবমার্সিবল, অনেকের কোনো মোটরের জন্য এইরকম 5-in-1 সেট প্রয়োজন হয়। তো আমরা লাগানোর জন্য মিস্ত্রিকে ডাকি, মিস্ত্রি সময় দেয় না, আজকাল এরকমভাবে ঘোরাতে থাকে। তো মনে করলে আমরা বাড়িতে নিজেরাই এই কানেকশন করে নিতে পারবো, তো এমন কিছু ব্যাপার না। তো আমি কানেকশনটা করবো এক্ষুনি, আপনারা দেখতে পাবেন। ভালোভাবে দেখে নেন, কানেকশনের জন্য আমি একটা টুকরো তার নিয়ে নিচ্ছি। এই বোর্ড কানেকশন করার জন্য বেশিরভাগ আপনারা যে তারটা নিয়ে ব্যবহার করবেন, সেটি বেশিরভাগই আপনারা 1.5 তার ব্যবহার করার চেষ্টা করবেন, একটু মোটা তার যেটাকে বলে আর কি, যাতে মোটর বা ফ্রিজ যে কোনো লোড এতে সহজে দেওয়া যায়। মানে সরু তার ব্যবহার করলে তারটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য একটু মোটা তার ব্যবহার করবেন, তাহলে বোর্ডটা একটুখানি বেশি লংজেভিটি বা লাস্টিং করবে। এটা সার্কিট বা ফিউজ, এর একটি কন্ট্যাক্ট থেকে আমরা লাইনটা কানেকশন করে দিচ্ছি। ফিউজের যে কোনো একদিক থেকে কানেকশন করে দিয়ে সুইচের নিচের দিকে যে কন্ট্যাক্টটা আছে আমরা সেখানে কানেকশন করে দেব। ঠিক যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, তাহলে কানেকশানের কোনো সমস্যা হবে না। সুইচের নিচের দিকে যে কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্ট আমরা এটা লাগিয়ে দেবো। এরপর তারটাকে আমরা একটু গুছিয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আমরা যে যন্ত্রে কাজ করছি, এই যন্ত্র যদি আপনারা কিনতে চান, আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে কিনে নিতে পারবেন। এমন কিছু দামও পড়বে না, অল্প দামের মধ্যে এই যন্ত্র আপনারা কিনে নিতে পারবেন। তো সুইচের ওপর দিকে যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে সেইখানে এই কানেকশানটা করে নিচ্ছি। এখান থেকে নিয়ে প্লাগে যেখানে এল লেখা আছে, এল মানে লাইন বা ফেজ যেটাকে বলে, আপনারা দেখবেন ঠিক একদিকে এল, একদিকে এন লেখা আছে। যেদিকে এল লেখা আছে, সুইচের ওপর কন্ট্যাক্ট থেকে তারটা এসে প্লাগের যেখানে এল লেখা আছে সেই কন্ট্যাক্টের মধ্যে তারটি যাবে, এবং ইন্ডিকেটার যে ল্যাম্পটা আছে আমরা ওই ল্যাম্পটার তারটা এর সঙ্গে নিয়ে নিচ্ছি, যাতে সুইচ অন করলে তবে ইন্ডিকেটারটা জ্বলবে। অনেকে ইন্ডিকেটার ডাইরেক্ট করে দেয়, ডাইরেক্ট না করাটাই ভালো, কেননা ডাইরেক্ট না করাটাই ভালো। এভাবে সুইচের সঙ্গে করে রাখলে আপনার সুবিধা হবে, সুইচটা অন করলে বুঝতে পারবেন যে আমি সুইচ অন করেছি, লাইটটা অন, যখনই সুইচ অন করবেন লাইটটি জ্বলবে, বোঝার সুবিধার্থে প্লাগের সঙ্গে কানেক্ট করাটাই, সুইচের সঙ্গে কানেক্ট করাটাই ভালো হবে। তো আমরা এটিকে লাইন
কানেকশন করার জন্য একটু প্লাগ নিয়ে নিয়েছি, যে প্লাগটির মধ্যে তার অলরেডি লাগানোই আছে। এইটি ইন্ডিকেটরের নিউট্রাল তার, কমন তার যেটা বলে, সেটিকে আমরা এর সঙ্গে লাগিয়ে দিয়ে প্লাগের যেখানে কন্টাক্টে এন লেখা আছে সেই কন্টাক্টে আমরা এটা লাগিয়ে দেবো। এটা নিউট্রাল তার, নিউট্রালটা প্লাগের যেদিকে এন লেখা থাকে সেদিকেই লাগানো হবে। এটা তাহলে লাইনটা সিধা হবে, না হলে লাইনটা উল্টো হয়ে যাবে। আর একটা তার ফিউজের আর সার্কিটের যে একটা কন্ট্যাক্ট বা ফাঁকা আছে সেই কন্ট্যাক্টে আমরা এই তারটা দিয়ে দেবো, যাতে লাইনটি দেওয়ার পর ফিউজ ভায়া হয়ে তারপর সুইচের মধ্যে আসবে। এইভাবে এটি কানেকশন করে নেবেন। এরপর আমরা সার্কিটটি খুলে দেখব। এটা শর্ট করা নেই, এটাকে আমরা আগে শর্ট করে নেব বা কানেকশন করে নেব। এটা এর জন্য আগে টুকরো তার নিয়েছি, এ থেকে এটি থেকে আমরা একটি সিঙ্গেল তামা বের করে নেব ফিউজটি কানেকশন করার জন্য। তো আমরা একটি তার বের করে নিয়েছি, ফিউজের দুদিকে যে দুটি নাট আছে হালকা ঢিলে করে নিয়ে ঠিক এইভাবে একটা পাক দিয়ে নেবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। সেম এদিকটাও হালকা ঢিলে করে নিয়ে তারটা একটা পাক দিয়ে নেবেন। এভাবে লাগিয়ে নেবেন, ফিউজটা কানেকশন হয়ে গেছে। এরপর আমরা লাইনটি অন করে দেখব যে আমাদের কানেকশন ঠিক আছে কিনা। বোর্ডটিতে আমার অলরেডি পাওয়ার দেওয়াই আছে, তো আমরা সুইচ অন করে দেখব। এই দেখুন সুইচ অন করলে তবে ইন্ডিকেটারটা জ্বলছে। এরপর আমরা প্লাগটিকে চেক করে দেখব প্লাগে লাইন এসেছে কিনা। তার জন্য একটা টেস্ট হোল্ডার ল্যাম্প নিয়ে নিয়েছি, তো আমরা প্লাগে লাগিয়ে দেখব যে প্লাগটা ঠিক কাজ করছে কিনা। ল্যাম্পটি জ্বলছে, তার মানে কানেকশন আমাদের ঠিক আছে। এরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন প্রেস করে রাখুন।